Mirchi Plus presents Har Him Horror. নেশা ভাঙ করার জন্য একটু ফাঁকা জায়গায় লোকজন খোঁজে। কৌশিক, পিন্টু আর সোমনাথ এতদিন গাঙ্গুলি বাগানের প্রাইমারি স্কুলটার ভেতর ঢুকে নেশা ভাঙ করত, কিন্তু ইদানিং সেখানে গেলে বড় সমস্যা হয়। সরকার থেকে সিসিটিভি লাগিয়েছে, দুবার স্কুলের দারোয়ান ওদের সাবধানও করেছে, বলেছে এরপর দেখলে ফুটেজ নিয়ে সোজা থানায় যাবে। বেকার ঝঞ্ঝাটে জড়াতে কেউই রাজি নয়, তাই বাধ্য হয়ে ওরা একটা নতুন ঠেক খুঁজছিল যেখানে লোকজনের যাতায়াত কম হবে, আবার কাছে পিঠেও হবে। পিন্টুই প্রথম বুদ্ধিটা দিল, অনেকক্ষণ ভেবেচিন্তে বলল, ভাই তেমাথার পাশের কবরখানায় বসলে কেমন হয়? কৌশিক তো শুনেই আপত্তি করল, এ মানে ইয়ার কি হচ্ছে নাকি, ওইসব 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 জায়গায় কি বসে? কিন্তু ওর আপত্তি ধোপে টিঁকল না। সোমনাথ বলল, বসে না মানে আলবাত বসে, সাউথ পার্ক স্ট্রিট সিমেট্রিতে কবরের ওপর বসে লোকে প্রেম করে রে, চুমু খায়, কবিতা লেখে, জয়েন্ট বানায়। কৌশিকের এ ব্যাপারে কোনো ধারণাই ছিল না। সোমনাথ কলকাতার কলেজে যায়, ও জানে বলেই নিশ্চয়ই বলছে, আর এসব কথা কেউ খামোখা বানিয়ে তো বলবে না। শেষমেশ তাই ঠিক হল, নেশার যাবতীয় সরঞ্জাম নিয়ে তিন মক্কেল গিয়ে বসল কবরখানার এক চাতালে। নির্ঘাত কোনো বড় লোকের কবর, দেখলেই বোঝা যায়, সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে। সোমনাথ হাসতে হাসতে বলল, মানুষ অদ্ভুত প্রাণী, মরার পরেও নিজেদের বাকিদের থেকে ঠিক আলাদা করে নেয়। এ দেখ, এটা কার কবর জানি না, কিন্তু তার যে ট্যাঁকের জোর ছিল দেখলেই বুঝতে পারবি। কৌশিক ভীতু গোছে, ও বলল, থাক না ভাই এসব, এ আমরা যা করতে এসেছি সেটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি চল। পিন্টু এবার রেগে গেল, কৌশিককে এক ধাক্কা দিয়ে বলল, ন্যাকার মতো করিস না তো, তোর চাপটা কি, ভূতে এসে কি তোর থেকে কাউন্টার চাইবে নাকি? তারপর হা হা করে বিচ্ছিরিভাবে হেসে উঠল। প্লাস্টিকের গ্লাসে মদ ঢালা হচ্ছিল, কাগজের ঠোঙা থেকে তিনজনেই অল্প অল্প চানাচুর আর বাদাম ভাজা নিয়ে দিব্যি মদ খাচ্ছিল। সোমনাথ এবার একটা সিগারেট ধরাল, এতক্ষণ অবধি সব ঠিকঠাকই চলছিল, কিন্তু সিগারেটের জ্বলন্ত বাটটা ও কবরের চাতালের ওপর ঘষে দিতেই কৌশিক উঠে দাঁড়াল। পিন্টু ঠাট্টা করে বলল, কি ভাই এটুকুতেই চড়ে গেল নাকি? কৌশিক হাসল না, রেগেও গেল না, ভীষণ গম্ভীরভাবে বলল, তোরা থাক, খা, আমি আজ আসি, আমার ব্যাপারটা ভাল লাগছে না। তারপর দুদিন কৌশিক আর কারোর খোঁজ খবর নেয়নি। পিন্টুই ওকে ফোন করে একদিন বলল, এ ভাই সোমনাথের খুব জ্বর পরশু থেকে, চ একবার ওর বাড়ি যাই। কৌশিক সোমনাথের ওপরই চটেছিল, কিন্তু জ্বর শুনে আর মনে রাগ পুষে রাখল না। সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল, গিয়ে দেখে সোমনাথের অবস্থা সত্যি করুণ, দুদিনের জ্বরে একেবারে ভেঙে পড়েছে। পিন্টু চুপচাপ ছিল, কৌশিকই জিজ্ঞেস করল, কি হয়েছে ভাই, হঠাৎ এরকম জ্বর এলো? সোমনাথের কথা বলার ক্ষমতা প্রায় নেই বললেই চলে, তবু ভাঙা ভাঙা গলায় যা বলল তা শুনে কৌশিক, পিন্টু দুজনেরই চক্ষু চড়ক গাছ। সোমনাথ বলল, ওদিন রাতে জানিস তো নিজের ঘরের মধ্যে কেমন একটা লাগছিল, অস্বস্তি হচ্ছিল, মনে হচ্ছিল আরো কেউ একজন আছে। আস্তে আস্তে রাত যত বাড়ছিল অস্বস্তিটাও বাড়ছিল, অপূর্ব মায়াবী ফুলের গন্ধ আসছিল একবার, আর খানিকক্ষণ পরেই পোড়া পোড়া একটা
পোড়া পোড়া গন্ধ আসছিল। আপনা থেকেই জিজ্ঞেস করে ফেলেছিলাম, কে কে ওখানে, কে? সাদা শাড়ি, শাড়িতে অনেক ফুলের কাজ, গায়ের রং ফর্সা, অপূর্ব সুন্দর করণ, কিন্তু কিন্তু শরীরের অর্ধেকটা কালো, মুখটাও। আমাকে বারংবার একটাই প্রশ্ন করছিল, তুই জানিস পুড়ে গেলে কেমন লাগে? হ্যাঁ, তুই জানিস। এটুকু বলার পর সোমনাথ থামল, ওকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছিল। তবুও কৌশিক জিজ্ঞেস করল, তারপর? সোমনাথ আবার বলতে শুরু করল, তারপর আমার কেন জানি না খুব ইচ্ছে করছিল সেই লাইটারটা জ্বালিয়ে বুড়ো আঙুলটা আগুনের ওপর ধরার। কিছুক্ষণ রাত্রি চিৎকার করে উঠল, মা লাগছে না, লাগছে, খুব লাগছে, খুব লাগছে। সেই নারী মূর্তিটা আমায় বলল, তাহলে তাহলে আমার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিচ্ছিলি কেন? হ্যাঁ, আমি তো পুড়েই মরেছি, আরো পোড়াবি আমায়? আমি হাত জোড় করে বললাম, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, বলো 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 কি করলে ক্ষমা করে দেবে? পিন্টু জিজ্ঞেস করল, কিছু বলেছিল? সোমনাথ উত্তরে বলল, হ্যাঁ, ওই কবরের চাতালে যেখানে যেখানে সিগারেটের দাগ লেগে আছে মাটি লেপে আসতে বলেছে। ভাই আমি তো পারবো না, তোরা আমাকে বাঁচা, তোরা আমাকে বাঁচা ভাই, তোরা বাঁচা। বেশ খানিকক্ষণ সোমনাথের কাছে দুজন বসেছিল, কিন্তু কেউই কোনো কথা বলেনি আর। সোমনাথের ডান হাতের বুড়ো আঙুলে ভালো রকমের একটা ফোসকা পড়েছে, দাগ হয়ে গেছে। ওখান থেকে বেরিয়ে কৌশিক আর পিন্টু একে অপরের দিকে তাকাল, তারপর সোজা গেল সেই কবরখানায়। দু তিন জায়গায় সিগারেটের দাগ ছিল, সেখানে মাটি লেপে দিয়েছিল ওরা। এই ঘটনা সত্যিই নাকি মনের ভুল কেউই শেষমেশ জানে না, কিন্তু তার পরদিনই সোমনাথ একেবারে সুস্থ হয়ে গেছিল। এমনকি সে রাতের কথা নাকি ওর কিচ্ছু মনেও ছিল না। হাড়হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।